রাজশাহীর সব থেকে পুরানো এবং সর্বপ্রথম চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট, যার বয়স 40 ইয়ার্স প্লাস, মানে 40 বছরেরও বেশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসছি রাজশাহীর সব থেকে বড় ফেমাস এবং বিখ্যাত চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে, যার নাম দেখতেই পাচ্ছেন নানকিং চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট। এই পাশে চাইনিজের গেট এবং এই পাশে আছে নানকিং দরবার হল লেখা আছে, যেটা ওইখানে হচ্ছে আপনারা বিয়ের প্রোগ্রাম বা যে কোনো টাইপের প্রোগ্রাম করার জন্য যে হল রুম সেইটার গেট। আজকে আমরা দুইটা ভিডিও করব। প্রথমত ভিডিওতে আমরা দেখাই দিব যে হল রুম কেমন দেখতে, হল রুমে কতগুলো স্পেস আছে সেইটার একটা ভিডিও থাকবে, আর চাইনিজের একটা ভিডিও হবে। মেনলি দেখতে পাচ্ছেন চাইনিজ যে নানকিং এর গেটটা আছে, এখান দিয়ে আমরা এখন প্রবেশ করব। এর ভিতরে চাইনিজ খাবারগুলো কেমন প্রাইস, খাবার কোয়ালিটি কেমন, অনেস্ট একটা রিভিউ দিব। অনেকে ভাবে প্রচুর প্রচুর প্রাইস, আবার অনেকে চিনেই না রাজশাহীর এত সুন্দর ফেমাস একটা নাম করা রেস্টুরেন্ট, যেটা রাজশাহীর সিএমবির মোড়ে অবস্থিত, প্রচুর ফেমাস, সব থেকে ওল্ড, রাজশাহীর সব থেকে নাম করা সর্বপ্রথম চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট, যার নাম নানকিং। আমরা এখন এখানে যাব এবং এটার ফুড রিভিউ করব। সো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। ভিতরে প্রবেশ করার পর সবার প্রথমে আপনার চোখে পড়বে বিশাল বড় স্পেস, অনেকগুলো চেয়ার টেবিল আছে, একসাথে অনেকজন বসতে পারবেন, এবং ডেকোরেশন, লাইটিং সব কিছুই অনেক সুন্দর ছিল, সিনেমাটিক টাইপের লাইট ছিল। এবং পাশেই ভিতরে একটি আলাদা স্পেস ছিল, যেটা আপনারা চাইলে বুকিং করে নিতে পারেন, মোটামুটি 15-20 জন একসাথে বসতে পারবেন রিজার্ভভাবে। লাইটিং দেখতেই পাচ্ছেন, ডেকোরেশন অনেক সুন্দর, এছাড়াও এসি আছে, এটা নতুন করে বলার কিছু নাই। এক কথায় ভিতরের পরিবেশ অনেক সুন্দর, ঠান্ডা, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে ওয়াশরুম ছিল। এখন আমরা খাবার ট্রাই করব। আমরা প্রথমে স্যুপ এবং অন্থন ট্রাই করেছি, যেটা অনেক কোয়ালিটি সম্পন্ন ছিল। সস এবং মরিচের পানিটা ছিল, যেটা খেতে আসলেই ভালো লাগে, ঝালঝাল ভাব। আর অন্থনের কোয়ালিটি আসলেই অবাক করা বিষয়, আমি অবাক হয়ে গেছি, অন্থন অনেক কোয়ালিটি সম্পন্ন ছিল। অনেক জায়গায় অন্থন ট্রাই করেছি আমরা পাপড়ের মতো, বাট এইটা অনেক কোয়ালিটি সম্পন্ন ছিল। দেখতেই পাচ্ছেন স্যুপের প্রাইস কত, এবং বাকি যা অর্ডার করেছি সেগুলোর প্রাইস আমার ফ্রেন্ড এখন আপনাদেরকে জানিয়ে দিবে। ভিউয়ার্স, আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলোর প্রাইস এবং নাম বলে দিচ্ছি। ফ্রাইড স্প্রিং চিকেন 460 টাকা, চিকেন উইথ মিক্সড ভেজিটেবল 370 টাকা, এগ ফ্রাইড রাইস 370 টাকা, কর্ন প্রন চিকেন চিলি হট 680 টাকা। বিসমিল্লাহ, জাস্ট ওয়াও, এগ ফ্রাইড রাইস অনেক জায়গাতেই পাওয়া যায়, বাট এখানকার এগ ফ্রাইড রাইসের যে কোয়ালিটি, যে ফ্লেভার, এটা যদি একবার ট্রাই করেন বারবার আসতে ইচ্ছা করবে, মাস্ট বি একবার হলেও আপনি ট্রাই করে দেখবেন। এবং চিকেন ফ্রাইটা দেখতেই পাচ্ছেন, এমন একটা সলিড পিস এখানে পেয়েছি, এবং শুধু একটা না, বাকি পিসগুলোও সলিড, শুধু মাংসতে ভর্তি। এক কথায় চিকেনের পরিমাণ, মাংসের পরিমাণ কিন্তু অনেক বেশি, দেখতেই পাচ্ছেন সলিড আছে। অনেকে বেসন, আটা, ময়দা, যেটাই হোক, এখানে সেরকম ভেজাল কিছু নাই, পারফেক্ট সলিড আছে, বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। কম্পিটিশনের বাজারে সবাই নতুন নতুন রেস্টুরেন্ট খুলে সেলফি কর্নার, ফটোশুট কর্নার করার জন্য কম্পিটিশন করে, বাট খাবার কোয়ালিটিতে কেউ নজর দেয় না। বাট বহু বছর ধরে নানকিং রেস্টুরেন্ট খাবার কোয়ালিটি বজায় রেখেছে, এই জন্যই এত সুনাম, এত নাম রয়েছে তাদের। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা মিক্সড ভেজিটেবল, পরিমাণে অনেকগুলোই আছে, এবং কিছু চিকেন মিক্সড করা আছে দেখতে পাচ্ছেন। দেখা যাক মিক্সড ভেজিটেবল খেতে কেমন লাগে। আসলেই মজা আছে। একটা কথা বলতে চাই, অনেকে এই টাইপের ভেজিটেবল খেতে পারে না, অনেকে বলে যে মিষ্টি মিষ্টি লাগে, রুচি হয় না বা কেমন লাগে, বাট এটার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে, খেলেই রুচি চলে আসবে, ভালো লাগবে। খাবার কোয়ালিটি আমার ফ্রেন্ডেরও ভালো লেগেছিল, সে আমাকে বলেছিল নানকিংয়ে আসতে অনেকে ভয় পায়, মনে করে খাবারের দাম অনেক বেশি। আসলেই তেমন কিছু না, কোয়ালিটি হিসাবে প্রাইস ঠিক আছে, বাজেটের মধ্যে আছে, আপনারা ট্রাই করতে পারেন, বিভিন্ন প্রোগ্রাম করতে পারেন এখানে। দেখতেই পাচ্ছেন আমি এখানে মেনুর ছবি দিয়ে দিলাম, এছাড়াও আপনারা সরাসরি ওনাদের অফিসে গিয়ে মেনু কার্ডগুলো দেখতে পারেন, হয়তো বা ছবিতে ওইভাবে বুঝতে পারবেন না, আপনারা সরাসরি যাবেন। এবং আমরা পরে ভিডিওতে দেখাবো বিয়ের প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রামের হল রুমগুলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। রাজশাহীতে কম খরচে হাই কোয়ালিটি সার্ভিস, মাত্র 500 টাকা থেকে আউটডোর ফটোগ্রাফি শুরু, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, বিয়ের প্রোগ্রামের বুকিং চলছে।
কম খরচে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি করতে চাইলে এখনই বুকিং করুন। রাজশাহীর বিভিন্ন স্থানে গিয়ে আমরা কম খরচে ছবি তুলে দিয়ে থাকি, এছাড়াও রাজশাহীর বাইরে আমরা যাই।